নমস্কার বন্ধুরা, প্রিয়া সুন্দরবনের কুকিং এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজ আমি বানাবো সজনে ডেটা আলু কুমড়ো পোনা মাছ। মা এখন পুকুর থেকে প্রায় 1 কেজির উপরে একটা পোনা মাছ ধরে নিয়ে এসেছে। এখন আমি পোনা মাছটাকে কাটবো। এই যে বাপি, এই কোদাল নিয়ে কোথায় যাচ্ছিস? মাটি কাটবো। কোথায় মাটি কাটবি তুই? ওখানে। ওর শুধু কোদাল কুড়ুল এইসব নিয়েই খেলা ওর। রেখে দাও, আমি মাছ কাটবো, তুমি দেখবে। তো দেখতে থাকো, আমি এখন মাছ কাটবো। এই যে মাছটা, এখন আমি মাছ কাটবো। মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি তরকারি কেটে নিয়েছি। এবারে আমি মাছগুলো ভেজে নেব। মাছে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ, মাছে আমি লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার উনানে আমি কড়াটা চাপিয়ে দেব। কড়াটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেব আমি সাদা তেল। তেলটা একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব আবার মাছগুলো। মাছটা আমি প্রায় ভেজে নিয়েছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছটা আমি তুলে নিয়েছি। কড়াই দিয়ে দেব তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব 5 ফোড়ন। তরকারিটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। চাপাটা সরিয়ে দেখবো এবার। কষাইটা প্রায় হয়ে এসেছে। এই গরমের সময় সজনে ডাটা খুবই ভালো লাগে, এখন নতুন উঠেছে। আমাদের বাড়ির গাছে সজনে ডাটা, আজ এই প্রথম রান্না করছি সজনে ডাটা। তরকারি কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। এবার ঢেকে দেব। এবারে আমি মশলাগুলো বেটে নেব। শিলের উপরে নিয়ে নিয়েছি রসুন, আদা, গোলমরিচ আর গোটা জিরে। মশলা বাটা হয়ে গেছে, তুলে নেব।
চাপাটা সরিয়ে দেখব। তরকারির গ্রেভি ফুটে উঠেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব আমার ভেজে রাখা মাছগুলো। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। আচ্ছা, এবার দিয়ে দেব আমার মশলাগুলো। মশলা দিয়ে আমি ঢেকে দেব। এবারে আমি দিয়ে দেব চিনি। কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি লাগলে খেতেও ভালো লাগে। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। সজনে ডাটা মাছ দিয়ে আমার রেসিপিটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে। এবার এই কি করছো বাপি? তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর এই নতুন সিজনে সজনে ডাটা খুবই ভালো লাগবে খেতে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বন্ধুরা। ওই যে কই বলো, টাটা টাটা, লাভ ইউ।